আজকের আপনাদের জন্য আমরা আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটি তৈরি করার জন্য আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াই এবার দিয়ে নেবো পরিমাণ মতো সাদা তেল। আপনারা সাদা তেল না খেলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো আজকে যে আমাদের যে বেসিক্যালি যে রেসিপিটা তৈরি হচ্ছে, সেই রেসিপিটি হচ্ছে পেকে একটু লাল লাল হয়ে পেকে যাওয়া যে শশাগুলি থাকে, সেই শশা ডুমো ডুমো করে কুচো কুচো করে কুচে নেওয়া আছে, দেখতে পাচ্ছেন কুচো কুচো করে কুচে নেওয়া হয়েছে শশাগুলি, আর ডুমো ডুমো করে শশার মতো আলু কেটে নেওয়া হয়েছে। এই আলু ও শশা দিয়ে একটা তরকারি তৈরি হবে। তো তার জন্য আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ায় পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে ছেঁড়ে, আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়নের জন্য আমরা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি। দেখছেন শুকনো লঙ্কা তেজপাতাটা এ হচ্ছে তেলের মধ্যে ফুটছে। ও আমরা ওর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে নেবো কালো জিরে, অল্প পরিমাণ কালো জিরে। তো এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও অল্প কিছু পরিমাণ কালো জিরে। সবগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে নিলাম তেলটি গরম হওয়ার পরে। তো আমাদের তেজপাতা শুকনো লঙ্কাটি ভালো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে পুরো রাখা আলুগুলি আমরা ওর ওপর থেকে দিয়ে নিই। তো আপনারা দেখতে পেলেন আমাদের ফোড়নটি সম্পূর্ণ তেলের উপরে পুড়ে পুড়ে আসার পরে আমরা ওপর থেকে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলি। আলুর টুকরোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। শশা যেহেতু আলুর থেকে নরম বেশি, সেক্ষেত্রে আমাদের আলুগুলোকে একটু বেশি সময় দিয়ে ভেজে নিতে হবে, নাহলে যে তরকারিটির শেষে শশাগুলি গলে যাবে, তো আলুগুলি শক্ত থেকে যাবে। সেই জন্য আমরা আগে আলুটিকে ভালো করে ভেজে নেব। তো এবার আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো নুন। তো দেখতে পেলেন আমাদের ফোড়নের উপকরণগুলি ভাজা হয়ে যাওয়ার পরে আমরা ওপর থেকে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়ার পরে আমরা এবারে ওপর থেকে একটু পরিমাণ মানে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আলুটি আমাদের মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা ডুমো ডুমো করে কেটে কুচিয়ে রাখা শশার টুকরোগুলো। এটা একদম একটু সম্পূর্ণ নতুন ওই ইউনিক রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে টেস্ট করে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি আশা করছি আপনাদের খারাপ লাগবে না। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আলুগুলিকে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আলুটি শক্ত থাকে শশার তুলনায়। আলু যেহেতু শক্ত, তো আলুকে একটু আগে থেকে ফ্রাই করে নিতে হবে। তো আমরা পরিমাণ মতো সমস্ত কিছু নেওয়ার পরে আমরা এবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুনটা আমরা আগেই দিয়ে নিয়েছিলাম আলু ভাজার সাথে, তো এবার আমরা ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো দেখতে পেলেন আমরা হলুদ দেওয়ার পর নিচে ভালো করে মিশিয়ে নিলাম নুন আর হলুদ দেওয়ার পরে। এই তরকারিটি আপনারা রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথে তো খাওয়াই যায় কোনো সমস্যা নেই, কিন্তু রুটির সাথেও খেতে পারেন। বেশ কিন্তু শুকনো সময়ই তৈরি হয়, বেশি ঝোল হয় না। আর এতে আপনারা অল্প পরিমাণ স্বাদ অনুসারে মিষ্টি দিতে পারেন। তো আমাদের বাড়িতে সকলে তরকারিটি ঝাল ঝাল পছন্দ করে, তার জন্য আমরা খুব বেশি মিষ্টি ব্যবহার করি না। আপনারা চাইলে তো মিষ্টি দিয়ে নিতে পারেন। তো আমরা এটি সম্পূর্ণ ভালোভাবে নেড়ে দিয়েছি,
এবার একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, 1 মিনিট দুয়েকের জন্য এটাকে এরকম ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আবার পাত্রটি খুলে দেখবো আমাদের তরকারিটি কেমন কী হয়েছে। তরকারিটি 2 মিনিটের জন্য ঢেকে রাখা ছিল ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, এবার আমরা খুলে দেখবো তরকারিটি কতটা কী হয়েছে। ভালোভাবে তরকারিটি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখে, আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো তরকারিটি, আলু শশা বা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যেমন লুচি বা পরোটা বা রুটির সাথে সকালে টিফিনে সাদা আলুর তরকারি হয়, সেরকম আলু শশা একটু পেকে যাওয়া শশাগুলি এরমভাবে কেটে নিয়ে এইভাবে তরকারি করলে তরকারিটি খেতেও খুব সুন্দর হয়। তরকারিটা একবার তৈরি করে আপনারা অন্তত এই তরকারিটি টেস্ট করে দেখবেন, তরকারিটি খুব সুন্দর খেতে হয় আর খুব সুন্দর শশা শশার জন্য একটা সেন্টও হয় তরকারিতে, শশার জন্য তরকারিতে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন তরকারিটি কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার এটিকে একটু পাত্রে নামিয়ে তারপরে আপনাদের সঙ্গে পরিবেশন করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ও এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।